ঈদুল আজহা উপলক্ষে আগামী 1 জুলাই থেকে রেলের অগ্রিম টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বুধবার রেল ভবনে অগ্রিম টিকিট বিক্রি ও রেলওয়ের টিকিট বিক্রির মোবাইল অ্যাপ রেল সেবার উদ্বোধন শেষে এসব তথ্য জানান মন্ত্রী। বলেন, রেল কর্তৃপক্ষ একযোগে কাউন্টার ও অনলাইনে সকাল 8টা থেকে টিকিট বিক্রি শুরু করবে। আরও জানান, যথাক্রমে 5 জুলাইয়ের টিকিট 1 জুলাই, 6 জুলাইয়ের টিকিট 2 জুলাই, 7 জুলাইয়ের টিকিট 3 জুলাই, 8 জুলাইয়ের টিকিট 4 জুলাই এবং 9 জুলাইয়ের টিকিট 5 জুলাই বিক্রি হবে। পহেলা জুলাই 5 তারিখের টিকিট বিক্রি হবে, 2রা জুলাই 6 তারিখের, 3রা জুলাই আপনার 7 তারিখের, 4ঠা জুলাই বিক্রি হবে 8 তারিখের এবং 5ই জুলাই বিক্রি হবে 9 তারিখের। টিকিট যার ভ্রমণ তার স্লোগান বাস্তবায়নে টিকিট ক্রয়ের ক্ষেত্রে সম্মানিত যাত্রীদের এনআইডি বা জন্ম সনদ ফটোকপি কাউন্টারে প্রদর্শনপূর্বক টিকিট ক্রয় করতে হবে।